হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে নুডলস কীভাবে বাসায় তৈরি করতে পারবেন সেটার রেসিপি ডিটেলসে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চুলায় একটি প্যানে অনেকটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ ও 1 টিস্পুন রান্নার রেগুলার অয়েল। তারপর একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট এগ নুডলস। 6 থেকে 7 মিনিট পর নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝারিয়ে নামিয়ে ফেলব। তারপর চুলায় লো টু মিডিয়াম হিটে আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ অয়েল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর ছাড়া ছোট ছোট কিউব করে কাটা চিকেন। চিকেনগুলো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মাংসের মশলা। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিংড়ি। এ রান্নায় এরকম ছোট চিংড়ি ইউজ করলে টেস্ট আরও বেড়ে যায়। চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেলে একটু সাইড করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 2টি ডিম। একটু সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে স্ক্যাম্বল করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি ও 2 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে দেবেন, কারণ এর আগেও আমরা লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন মাংসের মশলা, দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট, দিচ্ছি 2টি ম্যাগি মশলা। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস ও 2 টেবিল স্পুন সয়া সস। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসগুলো। নুডলসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস ও সয়া সস। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এই যে আমি নামিয়ে ফেলেছি, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসার সবার অনেক ভালো লাগবে। ট্রাই করলে অবশ্যই আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করবেন। পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।